গুড ইভিনিং এভরিওয়ান, আপনার সকলে ভালে আছে? নিশ্চয় ভালে হব আর আশা করো আপনার সকল ভালে থাকে। মোরও ভাল, মোর বেটাটো ভাল। আর আপনার আগত আজি কোনো মই রেসিপি লৈ অহা নাই। আপনার আগত এটা আজি ভাল টপিকের উপর এটা ভিডিও বনাম বলে ভাবিলো। এতিয়া সন্ধ্যা হলগে আর সন্ধ্যায় বনাম বলে ভাবিলো। আর সেইটো হৈছে আজি মই বন ঔষধির উপর এটা মানে আপনার আগত ভিডিও দেখাম। আর আপনাদের ভিডিওটি শেষরলৈকে চাব। আর যদি ভিডিওটি চাই শেষরলৈকে যদি অকমান হলেও আপনাদের যদি গম পায় সেই বন ঔষধটির বিষয়ে, তেতিয়াহলে আপনাদের মোক কমেন্ট করে জানাব। আর যদি ভাল পায় তেতিয়াহলে কমেন্ট করব, শেয়ার করব। আর মোর চ্যানেলত যদি আপনাদের নতুনকে আহিছে তেতিয়াহলে সাবস্ক্রাইব করবলে নাপাহৰিব। তেতিয়াহলে আহকচোন মই কি উদ্ভিদজোপার বিষয়ে আপনাদের কবলে আহিছো। আপনাদের দেখিলেই এই উদ্ভিদজোপা এজোপা লতাজাতীয় উদ্ভিদ হয়। এজোপা আপনাদের সকলে দেখিছে ঘরের কাষত বেরত সকলোতে বগাই ফুরে। আমি ভাবো এজোপা মানে জঙ্গল হয়ে যায় বা এজোপা মানে লতাজাতীয় একো কামর নহয় বলে আমি ভাবো। মোর ঘরের কাষতো আছে। প্রথমে ময়ো ভাবিছিল এই লতাজোপা ইমান মানে এটা মানে জঙ্গল হয়ে গেছে, সাফা করে দিও। কিন্তু আজি মই মোর মানে ফেসবুক পেজত মানে আজি যেটা দুপুরিয়া চাই আসিলো তেতিয়া এই উদ্ভিদজোপার বিষয়ে মই বহুত গুণ থকা কিছুমান কথা গম পালো। আর ভাবিলো আপনার আগতো মই সেই কিছুমান গুণখিনি আপনার কব বিচাৰিলে মই ভাল পাম। আর মানে কিছুমানে ভাবে কি মানে এইজোপা মানে এনেই আছে ঘরের কাষতে, কিন্তু আপনার এইজোপার বিষয়ে মই যে গম পালো আপনাদেরও গম পাব। আর আপনাদেরও কিছুমান মানে গুণ থকা বলে আপনাদের সেই গছজোপা অকমান আদর সাদর করব। আজি যে মই গম পালো এই গছজোপা কি কি গুণ আছে, তেতিয়াহলে মই প্রথমে কবলে আহিছো এই গছজোপার নাম হৈছে জাপানি লতা। আর আমি আমার ইয়াত ফিরিঙি লতা বলে কয়। আর মো গম পা নাছিল ফিরিঙি লতা বলে। এই গছজোপার বহুত বিভিন্ন ধরনের মানে গুণ আছে, বহুত গুণ আছে। তার প্রথম তো কবলে গেলে মানে যেটা আমার কিভাবে কাটে বা ঘা লাগে হেয়াত আপনার এই ফিরিঙি লতার পাত আপনি পিহি লগাই পেলে বান্ধি থব পাৰিব। আর বান্ধিলে আপনার তেজ বন্ধ হব আর মানে আপনার ঘাডোখ শুকাব। আপনালোকে সেইটো ব্যবহার করিব পারে। আর দুই নম্বরটো কবলে গলে মোর অলপ অলপকে মনত আছে মই যেতিয়া পেজটো পহিলো তেতিয়া তাত আছে আপনার ছালৰ রোগ, যেনে বিভিন্ন ধরনের ছালৰ রোগ থাকে কিছুমানৰ মানে ছালৰ রোগের ভিতর আপনার খর খজুতি আদি বিভিন্ন ধরনের আপনাদের গম পায়। ছালৰ রোগ বুলি কলে মানে বিভিন্ন ধরনের আজির যুগত বহুত বেমার কিছুমান ওলায়। সেই লতাজোপার ফিরিঙি লতাজোপার আপনার পিচি আপনার সেই রসখিনি লগালে মানে বহুতখিনি উপকারী হয়। আর আমার এটা যুক্ত যুগ আহিছে আমার বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের বেমার ওলাইছে, এটা আপনাদের গম পাই কোভিড-19 ওলাইছে। তেনেকে আমার বহুত কিছুমান মানুষের কিডনিত স্টোন হয়, যে মানে কিছুমানের স্টোনটো আপনার অপারেশন করবলগিয়া হয়ে যায়। তো সেই এই ফিরিঙি লতাটোর এটা গুণ আছে যেটা আপনার কিডনিত পাথর হলে আপনি তার পাত খিলা পাত 5-6 খিলামান কইছিল তাত আসলে নাকি 5-6 খিলামান আপনার পিচি তাত অলপ মৌজুল মিলাই খাব লাগে বলে দিয়া আসলে খাই পেনে আপনাদের মানে সেই কিডনি মানে স্টোনখিনি আপনার পাথরখিনি মানে গলায়। আর এটা বেমারত এই ফিরিঙি লতাটোর গুণ আছে সেইটো হচ্ছে জন্ডিস বেমার। আমার প্রায় মানুষের জন্ডিস হয় আর আমি জন্ডিস হলে কিছুমান এনেকা গাঁলিয়া পরিবেশ আছে আমার এই গাঁত তেনকা হয়। জন্ডিস হলে মানে আমি ঝরা ফুকা করো, ঝরাও মালা দিয়ে কিছুমানে তেল মানে ঝাড়ি দিয়ে তেনকা মানে আছে মানে আমার গাঁতে আছে। কিন্তু এই জন্ডিস হলে মানে এই ফিরিঙি লতার পাত 10 খিলামান আপনি চুবাই খায় বা পিচি খায় যেনেকে হলেও সেই 9-10 খিলামান খালে মানে জন্ডিস বেমারটা ভাল হয়। আর এসপ্তাহমান খালে মানে আপনার জন্ডিস বেমার ভাল হয়ে যাব। তেনেকেই আর বিভিন্ন ধরনের বেমারে আপনি আমি নিজেই গম নাপাও যে ওচরে পাজরে আমার যিমানবোর উদ্ভিদ আছে আমি সেইটা অলাগতিয়াল বলে আমি ভাবি থাকো, কিন্তু আমার
ঘৰৰ কাষতেই থাকে, বহুত বনৌষধি গুণ থকা উদ্ভিদ আমাৰ ঘৰৰ কাষতেই থাকে, কিন্তু আমি সেই বিষয়ে আমি একো জ্ঞান নাপাওঁ। আজি মই যেতিয়াই মই ফেচবুক পেজত এই বিষয়ে পালোঁ, কিন্তু মই যিখিনি জ্ঞান লাভ কৰিলোঁ, মই ভাবিলোঁ সেইখিনি আপোনালোকেও গম পাওক, যাতে আপোনালোকৰ কেতিয়াবা বিপদত এই বনবিধে আপোনাক সহায় কৰে। সেই বিষয়ে মই ভাবিলোঁ কি, আজি মই সন্ধিয়াই মই আপোনালোকৰ আগত এই ভিডিঅ'টো বনাই আপোনালোকৰ আগত মই জনাব বিচাৰিলে মই নিতৌ আনন্দিত হ'ম। সেইবাবে মই ভাবিলোঁ কি, আৰু যদি ইয়াত কিবা ভুল হৈছে বা কিবা এটা মই ভুলকেই কৈছোঁ, তেতিয়াহ'লে মোক ক্ষমা কৰিব। আৰু কি ক'ম আপোনালোকক, আৰু কি ক'ম, মই যিখিনি পাৰোঁ আপোনালোকক চেষ্টা কৰিছোঁ ক'বলৈ। আৰু যদি এনেকৈ আকৌ মই কিবা এটা বনৌষধি গুণৰ বিষয়ে যদি মই গম পাওঁ, তেতিয়াহ'লে আপোনালোকক মই জনাম। আৰু যদি ভিডিঅ'টো শেষৰলৈকে চাইছে, আপোনালোকক আকৌ এবাৰ মই অনুৰোধ জনাইছোঁ, আপোনালোকে মোক কমেণ্ট কৰি জনাব। 1% হ'লেও আপোনালোকে এই গুণটোৰ বিষয়ে যদি আপোনালোকে গম পালে, তেতিয়াহ'লে আপোনালোকে মোক কমেণ্ট কৰি জনাব। আৰু লাইক শ্বেয়াৰ কমেণ্ট কৰিব, আৰু কাষতে থকা বেল আইকনটো প্ৰেছ কৰি অল কৰি দিব, যাতে মোৰ আৰু আহিবলগীয়া ভিডিঅ'খিনি আপোনালোকে গম পায়। আৰু আজি ভিডিঅ'টো ইমানতেই সামৰিছোঁ। আকৌ আপোনালোকৰ আগত এটা নতুন ভিডিঅ' লৈ আগবাঢ়ি আহিম, আৰু ৰেচিপিও আনিম, আৰু এনেকুৱা বিভিন্ন ধৰণৰ মই কিছুমান কথা গম পালে আপোনালোকেও হয়তো কিছুমানে গম নাপাবও পাৰে, সেয়ে আপোনালোকৰ আগত মই জনাম। আৰু আজিলৈ আহিছোঁ, নমস্কাৰ।